সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে ফেসবুক অথবা মেসেঞ্জার কম সবাই কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু ফেসবুক মেসেঞ্জারে কনভার্সেশন সিক্রেট একটা অপশন রয়েছে আমরা সিক্রেট কনভার্সেশনের মানে মেসেজিং অপশন রয়েছে সেটা অনেকে জানি না এটা একটা ট্রিক্স তো চলুন আমরা আসলে এটাতে যাই কিন্তু একটা কথা আগেই বলে দিই প্লিজ কেউ এটাতে খারাপ কাজে ব্যবহার করবেন না সবার কাছে এটা রিকোয়েস্ট তো দেখতে পাচ্ছেন আমি এখন মেসেঞ্জার ওপেন করলাম এবং আমার এক ভাই আমি তার সাথে আর কি বলা যায় এখন সিক্রেট কনভারসেশনে যাব তাহলে আমি কি করব উপরে আই একটা বাটন রয়েছে আই বাটনে আমি ক্লিক করবো তো এখানে আমি ক্লিক করলে একটা অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্টলিভাবে এই যে গো টু সিক্রেট কনভারসেশনে এটা আমি যখন ক্লিক করব এটা আলাদা একটা সিক্রেট অপশানে চলে আসবে দেখতে পাচ্ছেন সো এখানে আমি কি করবো এখন এখন আমি তাকে যে কোনো মেসেজই পাঠাবো এটা কিন্তু এনক্রিপ্টেড থাকবে এটা কখনো কেউ আপনার এটা দেখার চান্স পাবে না হ্যাঁ কখনো মানে আপনার যে কোনো কেউর কথাই বলেন কখনো দেখতে পারবে না সো এখন আমি যদি একটা সিস্টেম করে দিতে পারি আমাদের কিন্তু অনেক মেসেজ আছে আমরা চাই পাঁচ মিনিট পর আর এটা থাকবে না বা অন্য কেউ যে দেখুক আমরা কিন্তু এমন চাই না জাস্ট ফর সাম টাইম তাহলে কী করবে এই যে একটা ঘড়ির বা এই যে একটা অ্যালার্মের আইকন দেখতেছেন এটাতে আমরা ক্লিক করার পর কত সেকেন্ড পর্যন্ত মেসেজটা রাখতে চাই যেমন আমি পাঁচ সেকেন্ড বা ধরেন আমি দশ সেকেন্ড রাখতে চাই লিখলাম এবং আমি এখানে তাকে হাই লিখলাম ধরেন হাই হাই লিখলাম এটা ঠিক দশ সেকেন্ড থাকবে মেসেজ কিন্তু চলে গিয়েছে এবং সে দেখবেও এখন আমাকে সে রিপ্লাইও দিবে কিন্তু এটা এই যে মেসেজ কিন্তু চলে গিয়েছে সে যদি দেখে থাকে ভালো না দেখে থাকলেও এটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে এখন কিন্তু এটা তার দেখার কোনো ক্ষমতা নাই কারণ এটা সিক্রেট কনভারসেশন এবং আমি এখানে টাইমিং সেট করে দিয়েছি তো এই আসলে সিক্রেট সিস্টেমটা বা এটা কিন্তু অনেকে জানতো না বা অনেকে এই জিনিসটা লক্ষ্য করে না এটা কিন্তু একেবারেই পুরো সিক্রেট কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করবে না অনুরোধ এটা আমি মনে করি অনেকের জিএফ বা গোপন কারোর সাথে কথা বলতে একটু সুবিধা হবে মেসেজিং করতে কারণ এটা অটোমেটিক আপনার সাময়িক কিছু সময় পরে এটা কিন্তু ডিলেট হয়ে যাবে সো আশা করি এটি একেবারে আপনি একটু হল নতুন কিছু শিখে প্রিয় বন্ধুরা এই সিক্রেট টিপস বা এই গোপন পদ্ধতি আপনার কাছে কেমন লেগেছে বা আপনি এটা সম্পর্কে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে আপনি মতামত জানাবেন আর আপনার কাছে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল ইনাবল রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ